সুদে দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল এন্ড অর্ডারে। সাথে আছি আমি ফারজানা রহমান। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মানব পাচার রোধে বাংলাদেশের আইনি ব্যবস্থা কতটুকু শক্তিশালী, বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন এ কে এম আলমগীর পারভেজ ভুঁইয়া, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি দিয়ে আজকে আমাদের আলোচনা শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে, মানব পাচার বলতে আসলে আমরা কোন জিনিসটাকে বুঝি? প্রতারণাভাবে কিংবা জোরপূর্বক যদি কোনো কাজ করা হয় এবং বিশেষ করে নারী এবং শিশুদেরকে যদি আপনার কোনো জোরপূর্বক কাজ করা হয় তাহলে সেটাকেই, সেটা আপনার দেশের ভিতরেও হতে পারে, দেশের বাইরেও হতে পারে, সেটাকে আমরা মানব পাচার বলে থাকি। মানব পাচারের ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তির বিধান কি রয়েছে? যাবজ্জীবন কারাদণ্ড। জি, সর্বনিম্ন হচ্ছে আপনার 5 বছর এবং সর্বোচ্চ হচ্ছে আপনার যাবজ্জীবন, এবং পেনাল্টিও আছে আপনার 50,000, সর্বনিম্ন হচ্ছে 20,000 টাকা বিভিন্ন ক্ষেত্রে, তারপর 50,000 টাকা এবং 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার পানিশমেন্ট আছে। জি, আর মানব পাচার কোন কোন রকমের হয়ে থাকে, কত প্রকার হয়ে থাকে সেই বিষয়টি নিয়ে যদি একটু বলেন। মানব পাচার আপনার নারীদেরকে দিয়ে যদি প্রতিবৃত্তি করানো হয়, কিংবা কোনো ব্যক্তিকে যদি, এখন সাইবার ক্রাইমও হচ্ছে, সেটাও পাচার হচ্ছে, যে কিছুদিন আগে কম্বোডিয়ায় কিছু লোক নেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে কম্পিউটার অপারেটর, ওইখানে নিয়ে গিয়ে তাদের আপনার ভিসাগুলি রেখে দিয়েছে, দিয়ে তাদেরকে তথ্য আপনার ক্রাইম বিভিন্নভাবে তৈরি করা করেছে, আর আপনার শ্রম এটা গেল যে আপনার বাইরে নিয়ে, কিংবা আপনার কোনো প্রতিষ্ঠানে এনে যদি কোনো জোরপূর্বক কোনো কাজ করে তাহলে সেটা আপনার ওই পাচারের মধ্যে পড়ে যায়, পাচারের মধ্যে অন্তর্ভুক্ত। মানব পাচার আসলে বাংলাদেশে আমরা প্রতিনিয়তই পেপারে বা সংবাদে আমরা জানতে পারি যে মানব পাচারের এই ঘটনাগুলো ঘটেই যাচ্ছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে কতগুলো এ ধরনের মামলা আছে এই বিষয়ে যদি কিছু বলেন। মানব এরকম মামলা আছে আপনার প্রায় 7,000-এর মতো মামলা আছে। আসলে মানব পাচার যেটা সেটা আমরা বুঝি ব্রড বর্ডার ক্রস, এবং পত্রিকা খুললেই দেখবেন যে বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করতে গিয়ে অনেকে ধরা খেয়েছে, এবং আমাদের আর্থসামাজিকতা যে দুর্বলতা, অর্থনৈতিক যে দুর্বলতা, সেই কারণে মানব পাচারটা হচ্ছে। আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা এই দেশ থেকে বিভিন্ন প্রলোভন দেখে আমাদেরকে নিয়ে যাওয়া হয়, এই যে নিয়ে যাচ্ছে, নিয়ে কিভাবে আমাদেরকে কাজটা দিবে, যে কাজের কথা বলে নিয়ে যাচ্ছে সেই কাজটা কিন্তু দিচ্ছে না, সেখানে আমাদেরকে নির্যাতিত করছে, দিস ইজ দ্য মানব পাচার। এবারে জানতে চাই যে বাংলাদেশে মানব পাচার রোধে করণীয় কি কি কাজ হতে পারে বলে আইন আছে, বা কি কি আইন প্রচলিত আছে, বা আরো কি কি হওয়া সম্ভব এই বিষয় নিয়ে যদি কিছু বলেন। মানব পাচার রোধের জন্য বাংলাদেশ 2012 সালে একটি আইন তৈরি হয়েছে, তারপরে 2012 সালের পরে 2017 সালে সে আইনের আলোকে বিধি তৈরি হয়েছে যাতে মানব পাচার রোধটা তৈরি রোধ করা যায়। এবং আমরা যদি আরও মানে পিছনের দিকে তাকাই, মানব পাচারের জন্য কিন্তু নারী ও শিশু নির্যাতন যে আইন 2000, সেটাও কিন্তু মানব পাচার আইনের আওতায়ের মধ্যেই পড়ে, খুব সংক্ষিপ্তভাবে আর কি, যে কারণ এখানে বলা হচ্ছে যে আপনার কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে যদি দৈহিক কোনো কাজ করানো হয়, পতিতা কোনো কাজ করানো হয়, পর্নোগ্রাফি কোনো কাজ করানো হয়, তাহলে সেটাই মানব পাচারের মধ্যে পড়ে যাবে। ইভেন বাইরে থেকে কোনো নারীকে যদি বাংলাদেশে আনা হয়, এনে কোনো পর্নোগ্রাফি ছবি তৈরি করা হয়, কিংবা পতিতার বৃত্তি কোনো কাজের মধ্যে ব্যবহার করা হয়, তাহলেও কিন্তু সেটা মানব পাচারের মধ্যে পড়ছে। এবং আরও যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ আইনে ইনক্লুড করা হয়েছে, সে বিষয়টা হচ্ছে যে মানব পাচার করে আপনি একদম বন্ধ হয়ে যেতে পারবেন না। মানব পাচারের জন্য আপনাকে অনেকগুলি যদি সংগঠন সংস্থা হিসাবে আপনারা কাজ করেন, যে সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধেও আপনার বাংলাদেশ সরকার ব্যবস্থা নেওয়ার আইন করেছে, সেটা বিধিতে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে দেখা যাচ্ছে যে যদি একটা গোষ্ঠী আপনার মানব পাচারের সঙ্গে জড়িত থাকে, তাহলে টোটাল গোষ্ঠীটাকেই আপনার আওতার মধ্যে আনবে। এবং আমরা একটা বলি যে সহযোদ্ধা আর কি, যে আপনার অন্যায়টা করেননি কিন্তু আপনি সঙ্গে ছিলেন, এবং মানব পাচার আইনে সেখানে বলা হয়েছে যে আপনি সহযোগী হিসেবে থাকেন, সেই সহযোগীও কিন্তু সমান অপরাধে অপরাধী হবে। এই হচ্ছে বাংলাদেশ আইনে
পূর্ণাঙ্গভাবে চেষ্টা করছে যে মানব পাচারটা যাতে বন্ধ হয়, বন্ধ করা যায়, রোধ। মানব পাচার দিবস পালিত হয় আমাদের দেশে, আমরা যেটা জেনে থাকি। এটা কত তারিখে হয় এবং এর লক্ষ্য কি আসলে, আমরা কি কারণে এই দিবসটা পালন করি? জনগণকে সচেতন করা যাতে মানব পাচার রোধ করা যায়, এবং আপনার এই প্রতি বছর এই র্যালির মাধ্যমে এই মানব পাচার রোধের জন্য আপনার মানুষ জনগণকে সচেতন করার একটা বলিষ্ঠ পদক্ষেপ বাংলাদেশ সরকার নেয়, এবং সেখানে বেসরকারি প্রতিষ্ঠানও কিন্তু আপনার এই র্যালিগুলির ব্যবস্থা করে থাকে। এখানে শুধু বাংলাদেশ সরকার নয়, বিভিন্ন এনজিও, বিভিন্ন এবং সেই আপনার এনজিওদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে যে মানব পাচার রোধ করার জন্য যেন তারা কাজ করে, উৎসাহিত করা হচ্ছে এবং তারা করছেও ভালোভাবে। বাংলাদেশ থেকে যে সকল দেখা যায় যে ধরনের কেস হয়েছে, যে মানব পাচারের জিনিসগুলো ঘটেছে, এগুলো সাধারণত কোন দেশগুলোতে বেশি দেখা যায় যে হচ্ছে? সেটা আপনার মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, তারপরে আপনার এশিয়া মহাদেশের কিছু কান্ট্রি আছে, উত্তর আমেরিকায় আপনার সেখানে কিছু লোক একদম কন্টিনিউ, তারপর আফ্রিকায় আমাদের মানব পাচারগুলি বেশি হচ্ছে আর কি। সাধারণত কোন পথগুলো দিয়ে এই মানব পাচারের অপরাধগুলো সংঘটিত হয়? তিনটি পথে আপনার মানব পাচার হচ্ছে, সে আপনার জল, স্থল, আকাশ, তিন পথেই আপনার মানব পাচার হয়, কিন্তু সবচেয়ে বেশি হয় আপনার জলপথে। এবং সেই জন্য আপনি মাঝে মধ্যে দেখতে পাবেন যে সমুদ্র ডুবিতে হয়েছে, কিংবা আপনার মালয়েশিয়া যাওয়ার পথে কিছুদিন আগেই একটা বড় আপনার মানব পাচারকারী দল ধরা পড়েছে যে বাংলাদেশে। এবং আপনার মানব পাচারের বিশ্বের মধ্যে বাংলাদেশ মানব পাচারের দিক থেকে তৃতীয় স্থান অধিকার করে আছে। আমাদের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা এত খারাপ যে যে আমরা আমাদের সামাজিক উন্নয়ন ঘটানোর জন্য আমরা প্রলোভন দেখানোটা অনেক সহজ, দেখানো সহজ, এবং আমরা মাস্টার্স পাস করেও আমরা কি চাকরি করতে যাচ্ছি আমরা জানি না, ইনফরমেশন নিচ্ছি না। সেই জন্য বাংলাদেশ সরকার এটার জন্য আরেকটা কাজ করেছে, সেল তৈরি করেছে, যে আপনার ইউনিয়ন পর্যায়ে সেল তৈরি করেছে, সেখানে যে কেউ যদি বিদেশ যেতে চায় তাহলে কার মাধ্যমে যাচ্ছে, কোন সংগঠনের মাধ্যমে যাচ্ছে, কি কাজ করতে যাচ্ছে, সে তথ্য তারা সেখানে জমা দিয়ে যাবে, এবং উনি যদি ওইখানে গিয়ে ভিক্টিমাইজ হয়ে যায় তখন বাংলাদেশ সরকার তাকে রেস্কিউ করার জন্য ওই ইনফরমেশন থেকে চেষ্টা করবে আর কি। এই একটা নতুন স্টেপ বাংলাদেশ সরকার নিয়েছে। মানব পাচারের টাকা, যে অর্থটা তারা পায়, সেটা নিয়ে কি এদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় বা এ ধরনের কোনো ঘটনা কি ঘটেছে? মানব পাচার করতে গিয়ে যদি দ্বন্দ্ব এরকম হচ্ছে, এই কিছুদিন আগে প্রথম আলোতে আপনার 1 অক্টোবরের দিকেই আপনার একটা মেসেজ এসেছে, আমরা সংবাদ দেখলাম যে মানব পাচার হয়েছে, তো এক বন্ধু আরেক বন্ধুর কাছে গিয়ে সে তার পাওনা টাকা আদায় করতে গেছে এবং সেখানে সে ছুরিঘাত হয়ে সে নিহত হয়েছে। আচ্ছা, যে এটা অহরহ হচ্ছে আর কি। এবার একটু জানতে চাই যে বাংলাদেশ থেকে মানব পাচার করে কি সাইবার কৃত দাস বানানো হচ্ছে বা এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা? কিছুক্ষণ আগেই আমি বলেছি যে বাংলাদেশ থেকে মানব পাচার করে সাইবার ক্রাইমের সঙ্গে সম্পৃক্ত করছে, এবং সেটা কম্বোডিয়া একটি সংবাদ আমরা পেয়েছি। সেখানে এই সংবাদটা এভাবে দেখা যাচ্ছে যে বাংলাদেশে কিছু কম্পিউটার অপারেটরকে বলা হয়েছে তোমাদেরকে কম্বোডিয়া নিয়ে যাওয়া হবে এবং সেখানে উচ্চ বেতনে চাকরি দেওয়া হবে। তারা সেটা শুনে তারা ওই কম্বোডিয়া যায়, এবং কম্বোডিয়া যাওয়ার পরে যেটা হলো যে বিমানবন্দরে তাদেরকে করা হলো কি যে তাদের পাসপোর্ট, তাদের সেই যারা নিয়ে গেছেন সেই সংস্থা তার পাসপোর্ট নিয়ে যায়। পাসপোর্ট নিয়ে যাওয়ার পরে তাদেরকে যেখানে রাখা হয় সেখানে তাদেরকে কিছু প্রশিক্ষণ দেওয়া হয় ক্লুনের মাধ্যমে, যাতে মাস্টার্ড কার্ডের টাকা উত্তোলন করতে পারে। এখন তারা তাদের কাছে যেহেতু পাসপোর্ট নেই তখন তারা এই ইললিগ্যাল কাজটা তাকে করতে হচ্ছে। এইভাবে সাইবার ক্রাইমের সঙ্গে মানব পাচার, বাংলাদেশে মানব পাচারের লোকগুলি সম্পৃক্ত হচ্ছে এবং তারা ভিক্টিমাইজ হচ্ছে। ট্রাইব্যুনালে যখন বিচার কার্য হয় এই বিচার কার্যগুলো কতদিনের মধ্যে সাধারণত সম্পন্ন? সাধারণত 180 দিনের মধ্যে আপনার এই বিচার কার্য সম্পন্ন করার কথা আছে। যদি 180 দিনের মধ্যে সম্পন্ন করতে না পারে তাহলে কোর্ট তার নিজস্ব ক্ষমতায়নে আরও কিছুদিন সময় বাড়িয়ে নিয়ে তার কার্যক্রম সম্পূর্ণ শেষ করবেন। এবং এখানে কথা আছে যে যদি কোনো জজ সাহেব, বিচারক যদি তার পোস্টিং হওয়ার কারণে আপনার বদলি হয়ে যায় তখন পরবর্তী যিনি আসবেন তিনি সেখান থেকে যেখানে বিচার কার্যটা সমাপ্ত রেখে গেছেন সেখান থেকে হয়তো কাজটা শুরু করবেন, অথবা উনি
যদি কোনো সাক্ষী অসমাপ্ত সাক্ষী দেওয়া থাকে, সেই সাক্ষীটা আবার পুনরায় নতুন করে শুরু করে উনি ওনার কার্যক্রম সঠিক সময়ে শেষ করার চেষ্টা করবেন খুব দ্রুততার সহিত। জি, কোনো বিদেশি নাগরিক যদি বাংলাদেশের এরকমের অপরাধের শিকার হয়ে আসেন, সেক্ষেত্রে কি কোনো আদালতে কি আমাদের দোভাষী নিয়োগ করবার কোনো ব্যবস্থা আছে কিনা? দোভাষী নিয়োগ করার ব্যবস্থা আছে বাংলায়। একমাত্র আপনার বলা যায় যে এই মানব পাচার আইনেই দোভাষী নিয়োগের ব্যবস্থা করা হয়েছে, কারণ অনেকেই তো বাংলা ভাষা বিদেশিরা তো বুঝতে পারে না, সেজন্য দোভাষীর ব্যবস্থা সেই আইনে করা হয়েছে। যে এবার জানতে চাই যে ট্রাইব্যুনালে কি পাচারকারী সম্পত্তি আটক অবরুদ্ধ বা বাজেয়াপ্ত করতে পারবে কিনা ট্রাইব্যুনাল? অবশ্যই করতে পারবে, এবং সে আপনার সেই বাজেয়াপ্ত টাকা ট্রাইব্যুনাল যে টাকাটা কালেক্ট হবে সেই টাকাটা দিয়ে ভিকটিমকে সহায়তা করবে, ভিকটিমের কাছে সে টাকাটা ট্রাইব্যুনাল দিয়ে দিবে যাতে ভিকটিম সেটা নিয়ে কিছু একটা করতে পারে। এবং এখানে মানব পাচার আইনে যে বিষয়টা হচ্ছে অন্য আইনের থেকে একটু পার্থক্য, যে ভিকটিমকে সম্পূর্ণভাবে সহায়তা করা হয় এবং ভিকটিমের পরিচয় পর্যন্ত যাতে ভিকটিম মামলাটা শেষ না হওয়া পর্যন্ত কোনো ছবি ভিকটিমের গোপন রাখা হয়, আশ্রয় কেন্দ্রে রাখা হয়, এই বিষয়গুলি আপনার আইনে একদম সুস্পষ্টভাবে লিখিত আছে। জি, তদন্ত করবার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা এবং প্রসিকিউশন কি একসঙ্গেই কাজ করেন নাকি? একসঙ্গে কাজ করেন না, কিন্তু তদন্তকারী কর্মকর্তা তদন্ত করার সময় অবশ্যই প্রসিকিউশনের পরামর্শ তাকে নিতে হবে, এবং প্রসিকিউশন তদন্তকারী কর্মকর্তা যে তদন্ত করেছেন সেই তদন্তকারী কর্মকর্তার সম্পূর্ণ রিপোর্ট দেখার পরেই তদন্তকারী কর্মকর্তা সেই তার রিপোর্ট ফাইনাল করবেন, করে আদালতে সাবমিট করবেন। এই বিষয়ে অবশ্য বাংলাদেশ সরকার এখন এবং বিভিন্ন যারা রিসার্চ তারা আরেকটি কাজ করছেন, যে এটা অনেক প্রতিষ্ঠান আছে যেরকম বলছি যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, সেখানে তো আপনার প্রসিকিউশনেই তদন্ত করছে, আবার দুর্নীতি দমন কমিশন সেখানে তাদের নিজস্ব আইন আপনার লিগ্যাল ফোর্স তৈরি আছে, এরকম আপনার কোনো একটা লিগ্যাল ফোর্স তৈরি করা যায় কি না সেটা চিন্তাভাবনা ইতিমধ্যে চলছে। মানব পাচার আইনে ইলেকট্রনিক তথ্য প্রমাণের গ্রহণযোগ্যতা কতটুকু আছে বলে আপনি মনে করেন? আপনার মানব পাচার আইনে ইলেকট্রনিক গ্রহণযোগ্যতা অন্যান্য আইনের তুলনায় এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে আছে। অনেক সময় সাক্ষী পুরোপুরি না পাওয়া গেলে ইলেকট্রনিক কোনো যে সাক্ষী দেখাতে পারে যে ইলেকট্রনিকভাবে যে এখানে এই কাজগুলি হয়েছে, যেরকম যে আমরা বললাম যে সাইবার ক্রাইমে দেখা যাচ্ছে যে আপনার মাস্টার কার্ডের যে ব্যবস্থাটা হচ্ছে সেখানে হয়তো ইলেকট্রনিক কোনো চিপ আছে, সেই চিপটা যদি প্রুভড হয় তাহলে এটা আদালত আমলে নিয়ে নেয় এবং সেই আমলে নিয়ে তাকে সেভাবেই তার শাস্তি দেওয়া হয়। এই ধরনের অপরাধ সংগঠনের ক্ষেত্রে যদি কেউ ষড়যন্ত্র করে বা কেউ সহযোগিতা করে এক্ষেত্রে কী ধরনের শাস্তির বিধান রয়েছে? সহযোগী আমরা কিছুক্ষণ প্রারম্ভিক আগেও এই বিষয়ে আলোচনা করছি, আবারও করছি যে সহযোগী কিন্তু সমভাবে অপরাধী হবে এবং সহযোগী আপনার সর্বনিম্ন সহযোগী হিসাবে আপনার সর্বনিম্ন 3 বছর কারাদণ্ড এবং সঙ্গে সঙ্গে দেওয়ানি পেনাল্টিও পাবে সর্বনিম্ন 20,000 টাকা, তার থেকে সর্বোচ্চ এবং আপনার 5,00,000 টাকা পর্যন্ত তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। আমরা একদম আমাদের সময় শেষের পর্যায়ে, আমরা এখন আপনার কাছে একটু জানতে চাই যে বর্তমান প্রেক্ষাপটে এই মানব পাচারের ধরনের যে ধরনের অপরাধগুলো সংঘটিত হচ্ছে এ বিষয়ে যদি বলেন যে এখন কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কতটুকু মানুষ সচেতন হয়েছে বা অপরাধগুলো কতটুকু কমে গেছে নাকি একই রকমের আছে, এই বিষয়গুলো নিয়ে যদি কিছু বলেন। বর্তমান সময়ে অপরাধটুকু কমে নেই বরং আরও বেড়েছে, কারণ আমাদের স্পৃহা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্পৃহাটা বেড়েছে, কিন্তু আমরা কখন ট্রেপে পড়ে যাচ্ছি সে বিষয়টা আমরা বুঝতে পারছি না। এবং বর্তমান সময়ে দেখবেন যে রোহিঙ্গা শরণার্থী কিংবা কিছুদিন পত্রিকায় দেখেছি যে রোহিঙ্গারা পাচার হচ্ছে, সেই রোহিঙ্গা পাচারের সঙ্গে কিন্তু বাংলাদেশের কিছু লোকও পাচার হয়েছে এবং সেখানে ধরা পড়েছে, সেটা কীভাবে এবং আপনার রোহিঙ্গাদের পাচারের সঙ্গে সঙ্গে বাংলাদেশের কিছু লোক ধরা পড়েছে এবং সেখানে নকল পাসপোর্ট পাওয়া গেছে, যে এই যে আপনার জীবন বাহিকার জন্য ট্র্যাপে পড়ে যাচ্ছে এটা আপনার চাঞ্চল্যকর, একেবারেই চাঞ্চল্যকর বর্তমান সময়ে যে এই যে রোহিঙ্গা যে সমস্যাটা হয়েছে এবং সেখানে একটা বড় মানব পাচার ধরনের মানব পাচার হয়েছে এবং সেটা আপনার মালয়েশিয়া যাওয়ার পথে সেখানে একটা ঝড় হয়েছে, সেই ঝড়ে আপনার বাংলাদেশের 7 জন যুবক
আপনার নিহত হয়েছে এবং আপনার বাকিদেরা সেই মালয়েশিয়ায় আটক হয়েছে, এবং সেটা জানার পর বাংলাদেশ দূতাবাস আপনার চেষ্টা করেছে তাদেরকে ফিরিয়ে আনার। বাংলাদেশ এই মানব পাচার শুধু মালয়েশিয়া নয়, যে আপনার উগান্ডায়, তারপর কম্বোডিয়ায় এরকম প্রতিনিয়ত বাংলাদেশের মানুষ আপনার মানব পাচারের জন্য আপনার ট্র্যাপে পড়ছে এবং সেটা আপনার এখন যদি বলি যে আপনার আলোচনার মাঝে আমরা বলেছিলাম যে সাইবার দাসত্ব, দাস প্রথা উঠে গেছে কিন্তু নতুনভাবে যেন আবার দাস আসছে, সে দাসটা কীভাবে পণ্য চিত্রর মাধ্যমে, তারপরে সাইবার আপনার দাসত্ব শব্দটা আগে ছিল শুধু দাসত্ব, এখন সেই শব্দটাকে মডিফাই হয়ে হয়েছে সাইবার দাসত্ব, যে সাইবার যে ক্রাইমগুলি করানো হচ্ছে সেটা আপনার নিজের ইচ্ছায় করছে না, তাদেরকে জোর করে করা হচ্ছে। যে যেটা বলা হয় যে মানব পাচারের পর একটা কথা আছে যে আপনার শ্রম ও শোষণ, আপনাকে যদি শোষণ করা হয় আপনার নিজের ইচ্ছার বিরুদ্ধে তাহলে সেটাই হবে মানব পাচার। মানব পাচার বলতে আমরা শুধু মনে করি যে পত্রিকা আমরা দেখব যে বর্ডার পাস হলেই মনে হচ্ছে যে এটা একটা মানব পাচার, কিন্তু তা না। আপনার দেশের অভ্যন্তরেও যদি কোথাও আপনার কোনো একটি আপনার বসবাসযোগ্য জায়গায় থেকে যদি আপনি সেখানে পণ্যচিত্র কিংবা পতিতার কোনো আপনার কাজ করান, সেটাও আপনার মানব পাচারের মধ্যে পরিলক্ষিত হয়ে যায় এবং সেজন্য আইন সেখানে ব্যবস্থা নিতে পারে। অ্যাডভোকেট আলমগীর পারভেজ ভুঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসবার জন্য এবং আপনার মাধ্যমে আমরা এত গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম সেজন্য ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে আশা করি। আপনাদের কোনো মতামত বা কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, ATN বাংলা, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। আমাদের সাথে ইমেলের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন, l.otter@gmail.com। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।